এক্স্যাক্টলি, আমারও তাই বক্তব্য। যাই হোক, আপনি এখন যান, আমাকে সময় মতো ডেকে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি স্যার। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন স্যার। ও কখন আসবে স্যার? আমাকে তো আধ ঘন্টা আগে ফোন করেছিল, তখন ডিরেকশনটা বলে দিলাম, মানে চলে আসবে, বেশিক্ষণ লাগবে না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে ওইদিকেই যান, বুঝলেন? আপনি নিজে নিজে কিন্তু ওকে রিসিভ করবেন, আর ওর জন্য আলাদা ঘরের বন্দোবস্ত করবেন বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সে নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। ওকে সোজা একদম ঘরেই বসাবেন, আমার গান হতে হতে নিশ্চয়ই ও চলে আসবে, বলুন। হ্যাঁ সে চলে আসবে, মানে আধ ঘন্টা তো অনেকক্ষণ হয়ে গেল, ও তো চলেই আসবে। আমি একটা কাজ করি স্যার, আমি তাহলে যাই, মানে মেকআপ রুমে গিয়ে ওনাকে বসাতে হবে, তো আর কেউ জানে না আমি ছাড়া। হ্যাঁ সেই ভালো, কিন্তু আমি বেশিক্ষণ এই ঘরে বসে থাকবো না, তাড়াতাড়ি রেডি করে আমায় ডাকুন। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি স্যার। হ্যাঁ স্যার, এবারে প্রচণ্ড ভিড় হচ্ছে স্যার, মানে কাউকে জায়গা দিতে পারছি না, এত লোকজন, মানে আরো লোক আসছে, মানে খুব। চলুন চলুন চলুন, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আসছি স্যার। হ্যাঁ যান স্যার। একদিন আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম মহুল, আমার হাত থেকে তোমার মুক্তি নেই। সত্যি সত্যি আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আসলে তুমি আমাকে এত অপমান করেছো দিনের পর দিন, শুধু প্রত্যাখ্যান নয়, প্রত্যেকটা দিন অপমানে ভরিয়ে দিয়েছ আমার। কি ভাবছো আমি ভুলে গেছি? না, পাহাড়ের অপমানগুলো আমি ভুলিনি মহল, আর বাড়িতে করা অপমানগুলোও ভুলিনি। ভুলিনি সেই রাতে আমার ঘরে এসে তোমার আমাকে অপমান করার দৃশ্য। আমি বলেছিলাম না, প্রত্যেকটা দান ফেরত দেব, অনুরূপ নিজের কথার খেলাপ করে না মহল। গুনে গুনে প্রত্যেকটা দান হিসেব করে তোমায় ফেরত দেব। আপনাদের অপেক্ষার পালা শেষ, আপনাদের প্রতীক্ষারও পালা শেষ, আর এদিকে আমাদের মিউজিশিয়ান দাদাদের ইনিশিয়াল যে মিউজিক সেট আপ, তার কাজও শেষ। কিন্তু শেষ হয়ে হইল না শেষ, কারণ যার জন্য আজ আমাদের এখানে আসা, যে পারফর্মারের পারফরমেন্স দেখতে আজ আমরা এখানে এসেছি, সেই অনুরূপ এবার আসবে স্টেজে আপনাদের পছন্দের শিল্পী, যার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছেন, সেই অনুরূপ এবার আসতে চলেছে। তবে তার আগে দু মিনিট, আমি জাস্ট আপনাদের কাছ থেকে দু মিনিট চাইবো, এতক্ষণ অপেক্ষা করলেন, আমাদের আর দুটো মিনিট দিন, অনুরূপ এর ঠিক দু মিনিট পর মঞ্চে আসবে। ম্যাডাম আপনারা এত লেট করলেন, আমি আধ ঘন্টা আগে আপনাদের ফোন করে ডিরেকশনটা দিলাম, তাও আপনার না, মানে আমরা তো জানি আপনি যাকে পাঠিয়েছেন, যিনি ড্রাইভার, উনি ডিরেকশন চেনেন, কিন্তু দেখলাম উনি তো কিছুই জানেন না, কিছুই চেনেন না, তাই জন্যই তো এত লেট হয়ে গেল। কি করে সম্ভব? আমি তো এখানকার গাড়ি দিইনি, দিয়েছি তো আপনাদের ওখানকার কলকাতার গাড়ি, খুব সহজভাবে বুঝিয়ে দিলাম, তাতে কিসের অসুবিধা তুমি বুঝতে পারছো? আপনি কি বলছেন, আমরা তো পুরো এগোলি সেগোলি ঘুরে ঘুরেছে, কি অবস্থা, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না, যাকে একদম উল্টো দিকে চলে গেছি, জানেন তো। তা আপনাদের ফাংশন কি শুরু হয়ে গেছে? কখন শুরু হয়ে গেছে ফাংশন? ও তা আর কে কে আসছে? এলাকার সব লোকাল আর্টিস্ট, বাইরের মধ্যে শুধু উনি আর অনুরূপ। অনুরূপ গাইছেন নাকি এখানে? হ্যাঁ, এখন তো ওনারই বাজার।
কই আপনারা আগে কিছু বলেননি তো? আপনি জানতে চাননি তাই বলিনি, জানতে চাইলে বলতাম। এখন এসব কথা বলে কোনো লাভ আছে ম্যাডাম? চলুন চলুন চলুন, আপনি একটা কাজ করুন, আপনি দর্শকের ওখানে গিয়ে বসুন, আমি ওনাকে নিয়ে গ্রিন রুমে যাচ্ছি। কিন্তু উনি তো আমার সঙ্গে এসেছেন, উনি আমার দিদি হন। দেখুন গ্রিন রুমে চলুন, আপনি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নেবেন। আপনি কি ওখানে বসুন, কারণ গ্রিন রুমে আমরা অন্য কাউকে অ্যালাউ করতে পারবো না, প্লিজ। ঠিক আছে তুই যা বস, আমি ওদিকে বসছি। চলুন চলুন। ঠিক আছে, অনেক লেট হয়ে গেল ম্যাডাম, চলুন। বসে পড়ো সাবধানে। বাবা, ওই তো রতুল ভাই বসে আছে। বাড়ির সবাই ও দরকার নেই বাবা, সামনে বসবই নি। এই এই পেছনে সাইডে বসি, ধারে বসি। হ্যাঁ সবাই একসঙ্গে মেজমা কি গর্ব হচ্ছে বলো, অনুরূপের জন্য কি ক্রেজ দেখেছো ছেলে, লোকজন পাগলামো করছে ওর জন্য। বাপরে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, ভগবান ওর ভালো করুন, আরও নাম হোক, আরও ক্রেজ পাড়ুক আমাদের অনুরূপের। চিরকাল লোকে যেন ওকে এত ভালোবাসে, এইরকমভাবেই সবাই যেন ওকে চায়। সত্যি তাই বাবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার প্রত্যেককে, শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। কেমন আছেন সবাই? ভালো। সত্যি দেখ দেখ, তুই রাঙাদারে কিরকম স্টেজ ফ্রি বলতো? তাই তো দেখছি রে, আরে এত স্টেজ করে ফ্রি হবে না। শোন না, বলছিলাম যে আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে জানিস তো, দাদা ভাইটা যদি মানে রাঙাদার 1% হতো না, তাহলে দেখতিস তুই মানে দাদা ভাইয়ের লাইফ থেকে না 95% প্রবলেমসের একদম পুরো সলিউশন বেরিয়ে যেত। পৃথিবীতে কি সব মানুষ একরকম হয় রে? হয় না, প্রত্যেকটা মানুষ আলাদা। আর আমাদের দাদা ভাই যা, একটা মানুষও কি দাদা ভাইয়ের মতন হতে পারবে? পারবে না, কখনো পারবে না। তাই সব বেসলেস কম্প্যারিজনগুলো প্লিজ করিস না। আরে তুই এত রিয়্যাক্ট করছিস কেন সত্যি বাবা? কেন করবো না বলতো রিয়্যাক্ট? হ্যাঁ দাদা ভাইয়ের যে গুণগুলো আছে সেগুলো নিয়ে তো কিছু বলছিস না। ঠিক আছে, মানে সেটা বলছি না, মানে ওই যে বললাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের দাদা ভাই দাদা ভাইয়ের মতো আর রাঙাদার রাঙাদার মতো, দ্যাটস ইট। ঠিক আছে, মানে ঠিক আছে। আমি জানি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে, আমিও বহু রাস্তা উজি এখানে এসেছি। আসলে কি জানেন তো, অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাই ঠিকই, কিন্তু এই বিক্রমগড়টা আমার কাছে খুব স্পেশাল। এখানে গান গাইতে আসলে মনে হয় যে নিজের লোকেদের কাছে গান গাইতে। শিল্পীরা জীবনে কি চান? আসলে তারা চান যে নিজের পছন্দের মানুষকে গান শোনাতে, মানে আমার মতো শিল্পীরা অন্তত তাই চায়। শ্রোতা অনেক হয় কিন্তু পছন্দ মতো শ্রোতা সবসময় হয়ে ওঠে না। কিন্তু এইটুকু আপনাদের হলপ করে বলতে পারি যে এই বিক্রমগড়ের অডিয়েন্স আমার খুব পছন্দের। আমার সৌভাগ্য যে আপনাদের সবার আশীর্বাদ আমার মাথায় আছে। থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে গানের পালা। আচ্ছা আমরা রেডি তো? আমার মিউজিশিয়ানসরা রেডি, কি গান শোনাবো? এনি রিকোয়েস্ট? বাজিগর বাজিগর, দিল ডালো দিল ডালো। সবাই একসাথে বললে তো শুনতে পাবো না, এক এক করে শুনি। চাঁদ সিতারে, আরে তোমার যা ইচ্ছা সেটাই গাও।
বিউটিফুল, উনি খুব ভালো কথা বলেছেন, ওনার জন্য একটা জোরে হাততালি। আমার যেটা পছন্দ আমি সেই গান গাইবো, আর আপনাদের কথা দিচ্ছি যে আমার কোনো অপছন্দের লোকের সামনে আমি এই গানটা কখনো গাইনি, যেটা আপনাদের শোনাব। একটু তালে তালে হাততালি দিলে ভালো লাগবে আমাদের। कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। कोई ताली सुनते बच्ची ना तो एक साथे দেখেছিস, দেখ দেখ, পুরো হিরো, পুরো হিরো দেখ। এই থাম তো, আমারও না চোখ আছে, আমিও দেখতে পাচ্ছি। আরে এই রানিং কমেন্ট্রি করতে তোকে কে বলেছে? হ্যাঁ আরে দূর বাবা, রানিং কমেন্ট্রি কোথায় করলাম? তুই এমনভাবে দেখছিস যেন বোবা, মুখ বুঝে দেখছিস তো তাই বললাম আর কি। কিছু কিছু ক্ষেত্রে না এইভাবে বোবা হয়ে থাকতে হয়, তাহলে ভালো। মানে 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 কি বলতো, তুই তো কনিষ্ক, মানে যার ওই গলা অব্দি আছে, তার উপরে তো চুপ কর, মন দিয়ে গানটা শুন। কিতনে গহরে হলকে শাম কে রঙ হ্যায় ছলকে, পর্বত সে ইউ উতরে বাদল জেসে আঁচল ঢলকে, কিতনে গহরে। তুই তো এনজয় করিস এইসব ব্যাপারগুলো, এই যে দু তিনটে মেয়ে উঠে ডাঙ্গাটাকে জড়িয়ে ধরে নাচছে, সে বাহ অসাধারণ, এগুলোই তো তুই এনজয় করবি, এনজয় কর। তো বেশ করেছে, কেন তোর হিংসা হচ্ছে নাকি? ও প্লিজ, একদম না, হিংসা আবার কিসে? শোন, আমি তো চাই না যে জীবনে এই রকম একটা মেয়ের সাথে অ্যাট লিস্ট আমার দেখো, নেভার এভার। তোমার না একটু বেশি না কিছু পান, কার থেকে শিখছি দাদা? সারা চুপ করো, গান শোনো। बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो, महके महके शाम के साए पिघले पिघले तन मन, सुलगी सुलगी सांसे बहकी बहकी धड़कन, महके महके शाम के
बसाए पिघले पिघले तन मन और इस पल में कोई नहीं है बस एक मैं हूँ बस एक तुम हो। ঘুমিয়ে পড়লেন নাকি? একটু তালি কই। থ্যাংক ইউ। আচ্ছা কেমন লাগলো আমার গান? আমার পছন্দের গান আপনাদের কেমন লাগলো? আমি খুব খুশি হয়েছি যে এখানে আমার পছন্দের গান গাওয়ার সুযোগ পেয়েছি। সব জায়গায় তো সুযোগ পাই না, সবসময় অর্ডারের গান গাইতে হয়। তো আমার বিশ্বাস আমার পরের পছন্দের গানটাও আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বল, বলুন বলুন শুনি। দিল কা আলম। কি পছন্দের গান, সব রিকোয়েস্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ, আমি চেষ্টা করছি। যাই দাদা চল। রুঠ না জানা তুমসে কহো তো মইন আঁখো মে জো রহো তো রুঠ না জানা তুমসে কহো मैं इन आँखों में जो रहूं तो तुम ये जानो या ना जानो तुम ये मानो या ना मानो मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं याद करोगे मैं जो ना हूं तो रूठ न जाना तुमसे कहूं तो আমার মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাত তালি। ম্যাডাম আছি, এই পেপারটা একটু সাইন করে দিন। কিসের পেপার এটা? আগের দিন বাড়িতে গিয়ে আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিলাম, সই করে নিয়েছিলাম, এখন তো ব্যালেন্স 10,000 টাকাটা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর একটু সাইন করে দিন। হ্যাঁ দিন। কোথায়? এই জায়গায় সাইন করবেন। থ্যাংক ইউ। ভালো করে না পড়েই সাইনটা করে দিলেন। আর পড়ে দেখে কি হবে? আপনি তো এসেছিলেন আমার বাড়িতে, 5,000 টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে গেছেন আর এখন এই 10,000 টাকাটা দিলেন। শর্ত ছিল যে আমি আসব আপনাদের ফাংশনে গান গাইব, আমি এসেছি এখন গান গাইব, ব্যাস। আর তো কিছু পড়ে দেখার মতো নেই। রূপঙ্গা পড়ে দেখতে পারতেন ভালো হতো। যাকে যখন পড়েননি তখন আমি বলে দিই, এটা একটা লিগাল কন্ট্রাক্ট পেপার। কি আছে বলুন তো? রূপঙ্গা পড়ে দেখতে পারতেন ভালো হতো। যাকে যখন পড়েননি তখন আমি বলে দিই, এটা একটা লিগাল কন্ট্রাক্ট পেপার। কি আছে বলুন তো? আপনি তো পড়ালেখা জানেন, পড়ে নিন নাকি আমি বলে দেবো। ঠিক আছে আমাকে দিন, আমি দেখে নিচ্ছি। ছেড়ে দিন, আমি বলে দিচ্ছি। আপনার সাথে অনেক দিন আগে কথা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বিক্রমগড়ে আপনার আর অনুরূপের প্রোগ্রাম করার কথা ছিল। প্রোগ্রামটা কোথায় হতো সেটা আমি ঠিক জানতাম না, তবে হ্যাঁ একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, এই কথাটা সত্যি। এই বিক্রমগড়ে প্রোগ্রাম করার কথা ছিল ম্যাডাম, তার জন্য অনেক ব্যানার হোর্ডিং পোস্টার অনেক টাকা খরচ হয়েছিল। এই টাকাগুলো কিন্তু এলাকার লোকেরাই দিয়েছিল ম্যাডাম। হ্যাঁ কিন্তু সেই প্রোগ্রামটা তো হয়নি। হয়নি না ম্যাডাম, আপনারা আসেননি তাই হয়নি। আর আমি যতদূর শুনেছি আপনি নাকি প্রোগ্রামটা করতে চাননি। আমি বাড়িতে গিয়ে কথাগুলো বলতেই পারতাম ম্যাডাম, যে আগের কথা মতো অনুরূপের সাথে আপনাকে ডুয়েট গাইতে হবে, তাতে আপনি কি করতেন? না বলে দিতেন মুখের উপর, টাকাটাও নিতেন না আর সইও করতেন না। কিন্তু আমরা তো এলাকার লোককে কথা দিয়েছিলাম না, যে আগের কথা মতো আপনারা আসছেন ডুয়েট গাইবেন, একটু চালাকি করেছিলাম আর কি।
मेरी ये दीवानगी कभी ना होगी कम, जितने भी चाहे तुम कर लो सितम। मेरी ये दीवानगी कभी ना होगी कम, जितने भी चाहे तुम कर लो सितम। मुझसे बोलो या ना बोलो, मुझको देखो या ना देखो, ये भी माना मुझसे मिलने आओगे नहीं। सारे सितम हंस के मैं सहूं तो, रूठ न जाना तुमसे कहूं तो। सब हाथ गुलो देखते चाहिए। एक जो शिल्पी जिन्हें गान के निजेर करियर करते चान, तिनी एखाने एसेछेन शुधु अनुरूप एखाने परफॉर्म करछे सेटा जेने। चलो 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 पाल्टा।